বলি যদি রে বিজেপি কা চোর যার যার টাকা তাকে ফোন করে করে বলছে বিজেপি কর নাহলে ইডি করবে তাহলে সিবিআই করবে ইডি সিবিআই অফিসাররা কাউকে কাউকে বলছে বিজেপি করো একদম শুনবেন না আগামীকাল 5টা পর্যন্ত প্রচার আছে আপনাদের এই 3টে কনস্টিটিউয়েন্সিতে আমি বলে যাই বিজেপির প্ল্যান আছে দাঙ্গা বড় অনেক জায়গায় কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না সব ধর্মই আমাদের ধর্ম কেন্দ্রীয় এজেন্সির ভয়ে অনেকে বিজেপিতে চলে যাচ্ছে কারণ বিজেপির ইশারাতে কেন্দ্রীয় এজেন্সি কাজ করে মঙ্গলবার জলপাইগুড়ি সভা থেকে ফের ইডি সিবিআই এর মতো সংস্থাকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেন আসলে চোর ডাকাতদের বিজেপি ছাড়া গতি নেই ওটা পকেট মারের দল বিজেপিতে কারা যাচ্ছে যার অনেক টাকা সিবিআই এর ভয়ে ইডির ভয়ে এনআইএ এর ভয়ে যার পাশে অনেক আছে পাঁচে সিবিআই ধরে পাঁচে ইনকাম ট্যাক্স ধরে পাঁচে ইডি ধরে তাই বিজেপি সিবিআই ভাই ভাই বিজেপি ইডি ভাই ভাই বিজেপি ছাড়া ওদের কোনো গতি নাই চোর ডাকাতদের পকেট মার জানেন তো যখন পকেট মারি করে মানুষের পকেট কাটছে আর নিজেদের পকেট ভরছে বাংলায় শিক্ষক নিয়োগ রেশন কয়লা গরু পাচার সহ বহু দুর্নীতির মামলায় তদন্ত করছে সিবিআই ইডি এসবের মাঝেই সন্দেশখালির সঙ্গে আবার ভূপতিনগরের ঘটনা নিয়ে কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা বেড়েছে সেই নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল বাংলার শাসক দলের দাবি ভোটের মুখে রাজ্যের শাসক দলকে চাপে ফেলতেই বারবার ইডি সিবিআই এনআই এর মতো সংস্থাকে ব্যবহার করছে বিজেপি এই প্রসঙ্গেই মমতা বলেন সবচেয়ে বড় চোর বিজেপি গরিব মানুষের টাকা আটকে রেখেছে 100 দিনের টাকা লুট করছে লুটেরার দল মাফিয়ার দল প্রধানমন্ত্রী এলেন কুচবিহারে মিটিং করতে 100 দিনের টাকা আটকে রেখে পকেটে লুটেছে কারা বাংলার বাড়ি তৈরি করতে না দিয়ে পকেটে লুটেছে কারা নোটবন্দির নাম করে টাকা লুটেছে কারা ব্ল্যাক মানি আনবার নাম করে টাকা লুটেছে কারা পিএম কেয়ার ফান্ডে কোথায় বিচার কৃষকদের জন্য কিছু বলছে না আমরা কৃষকদের 10,000 টাকা ভাতা দিই চা বাগানে জেনারেল ব্যাংক আমরা সব চা বাগানে আমরা লাইনেও যারা কাজ করেন পাট্টা দেব এবং তাদের বাড়ি তৈরি করবার জন্য 1,20,000 টাকা প্রয়োগ দেবো চা শুরু করি প্রোগ্রামের এক্সটেনশনে এবং ইতিমধ্যে অনেকে পেয়েছেন আমি উদ্বাস্তু বলে কাউকে বলতে চাই না উত্তরবঙ্গে বিগত নির্বাচনগুলিতে ভালো ফল করতে পারেনি তৃণমূল বিজেপির মাটি তুলনামূলকভাবে শক্ত সেখানে সেই সূত্র ধরেই মঙ্গলবার জনসভায় যারা আসেন তাদের মমতা মনে করিয়ে দেন বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে দিচ্ছে আর ওরা দিল্লিতে গিয়ে টাকা বন্ধ করে দিচ্ছে যুব সমাজের কাছে মমতার আবেদন বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে দেশটাকে বাঁচান উত্তরবঙ্গের মানুষরা জঙ্গলমহলের মানুষরা পরে আমাদের ফলে বিজেপি টাকাগুলো বন্ধ করে দিচ্ছে 100 দিনের কাজের টাকা দেয় নাই 3 বছর 100 দিনের কাজের টাকা দেয়নি আর বিজেপি নেতাদের কেন ভোট দেবে দিল্লিতে গিয়ে বলে না এত এমপি আছে 18 জন বাংলা থেকে যে বাংলায় টাকা দাও বলছে বাংলাকে দেবেন না 100 দিনের কাজে বন্ধ করে দাও বাংলার ঘর দেবেন না রাস্তা দেবেন না সব বন্ধ করে দিন আমি ওদের বলি ভোটের বাক্সে আপনার অধিকার আছে বিজেপিকে বন্ধ করে দিন যাতে আগামী দিন ক্ষমতায় না আসতে পারে আপনার অধিকার কাটতে না পারে ইয়াং জেনারেশন আমি তোমাদের কাছে অ্যাপিল করছি প্লিজ সেভ দ্য কান্ট্রি ফ্রম ডিজাস্টার জো আমারা নওজোয়ান হ্যায় আপ দেশ কো বাঁচাও মোদী কা হাত সে অমিত শাহ কে হাত সে বিজেপি যে এবারে নির্বাচনে 200 আসন পার করতে পারবে না তা আগেই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে মমতার আশঙ্কা বিজেপি আবার ক্ষমতায় এলে এক দেশ এক নির্বাচন করে দিতে পারে তারা তাই কখনোই বিজেপিকে ভোট দেওয়া যাবে না আর কোন নির্বাচন হবে না ফেডারেল স্ট্রাকচার থাকবে না কনস্টিটিউশন বলে কিছু থাকবে না ওয়ান ম্যান ওয়ান পার্টি ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান ফুড ওয়ান নেশন ওয়ান গুড গুডি গুড এই হয়ে যাবে আগামী দিনের অবস্থা এনআরসি করে চালিয়ে দেবে ডিটেনশন ক্যাম্পে দেবে আসামে দেখেননি
এই ভোট বিজেপিকে দেশ থেকে তাড়ানোর ভোট। বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। জলপাইগুড়ি থেকে সানি রায়, রিপোর্ট সময় কলকাতা।